আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমাদের থার্ড সেমিস্টারের সেকেন্ড ক্লাসটা আমরা শুরু করব। প্রতিদিনের মতোই আমরা বাংলা, অঙ্ক, ইংলিশ পড়বো। তো তোমরা কি রেডি? বই, খাতা, পেন্সিল নিয়ে? হ্যাঁ, আমি আশা করি তোমরা রেডি। ঠিক আছে। তো আর আরেকটা কথা আমি বলতে চাই, তোমরা যারা এখনো তোমাদের থার্ড সেমিস্টারের সিটটা হাতে পাওনি, তারা একটু কষ্ট করে অফিসে এসে যোগাযোগ করবে। সকাল 10টা থেকে 1টার মধ্যে আসবে, আমাদের স্যাররা থাকেন, তোমরা যোগাযোগ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পড়ায় চলে যাই। আজকে আমরা এই যে শিট থেকে আমরা শিখবো ফিল ইন দ্য গ্যাপস। কিছু ওয়ার্ড থাকবে, কমপ্লিট ওয়ার্ড থাকবে না, একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা আমরা ফিল আপ করব। এই যে আমাদের একটি ইংলিশ বই, সেই বই থেকে এই ওয়ার্ড গুলো নেওয়া। আজকে তোমাদের রিডিং থাকবে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ দেখো, ই ফর আই, এ ইগল, এলিফ্যান্ট, এফ ফর ফক্স, ফিশ, ফ্রগ, ফ্লাওয়ার। আচ্ছা, ই ওয়াই আই, ই ডাবল জি এগ, ই এ জি এল ইগল, ই এল ই পি এইচ এন টি এলিফ্যান্ট, হাতি আমরা জানি, আই চোখ, এগ ডিম, এগুলো একটা পাখি, এফ ও এক্স ফক্স শেয়াল, এফ আই এস এস ফিশ মাছ, এফ আর ও জি ফ্রগ ব্যাং, এফ এল ও ডাব্লিউ এর ফ্লাওয়ার, জি ফর জি ও এ টি গোট ছাগল, জি আই আর এল গার্ল মেয়ে বা বালিকা বলো, জি এল এ ডাবল এস গ্লাস যেটাতে আমরা পানি খাই, পানি খাওয়ার পাত্র, জি আর এ পি গ্রেপ আঙুর, আর এইচ ফর এইচ এন হ্যান মুরগি, এইচ এন ডি হ্যান্ড হাত, এইচ ও ইউ এস সি হাউস বাড়ি, এইচ ও আর এস সি হর্স ঘোড়া। এই 4 নাম্বার পেজটা তোমাদের রিডিং থাকবে। আর এখান থেকে এই যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নেওয়া হয়েছে, তাহলে আমরা দেখো এখানে আছে সি পি বি ডি কাইট, এফ এই কয়টা। হ্যাঁ, তো এখন এই যে দেখো, এখানে যদি আমি একটা লেটার বসিয়ে দেই তাহলে একটা কমপ্লিট ওয়ার্ড হবে। তাহলে দেখো সি ড্যাশ পি, তাহলে আমরা সি ফর কে পড়েছিলাম, সি ফর ক্যাপ, সি এ পি ক্যাপ, বি এখানে দেখো বি আছে, এখানে কিছু নাই, ডি বি ই ডি বেড বিছানা, কে ড্যাশ টি ই, কে আই টি ই কাইট ঘুড়ি, F dash X, F O X fox shell, K K dash N G, K I N G king raja, R O S E rose gulab phool, S dash N, S U N sun সূর্য। তাহলে দেখো C A P cat, B E D bed, K I T E kite, F O X fox, K I N G king, R O S E rose, S U N sun। এই তো আমরা কতগুলো শব্দ পেয়ে গেলাম, তাই না? সাতটা, সি এ পি ক্যাপ, বি ডি বেড, কে আই টি কাইট, এফ ও এক্স ফক্স, কে আই এন জি কিং, আর ও এস ই রোজ, এস ইউ এন সান, এটা আমরা শিখে ফেললাম। এখন আমাদের একটা লাইন্স আছে, ওইটা আমরা পড়ি এই যে নাম্বার দিয়ে। আচ্ছা, মাই রাইমস নেম ইজ নাম্বার রাইম, 1 2 3 4 5, ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, 6 7 8 9 10, দেন আই লেট ইট গো অ্যাগেইন, হোয়াই ডিড ইউ লেট ইট গো, বিকজ ইট বাই ইট ইট বিট মি মাই ফিঙ্গার সো, বিকজ ইট বিট মাই ফিঙ্গার সো, হুইচ ফিঙ্গার ডিড ইট বাই, দ্য লিটল ফিঙ্গার অন দ্য রাইট। আবার বলি, মাই রাইমস নেম ইজ নাম্বার রাইম, 1 2 3 4 5, ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, 6 7 8 9 10, দেন আই লেট ইট গো অ্যাগেইন, হোয়াই ডিড ইউ লেট ইট গো,
তুমি এটাকে কেন যেতে দিয়েছিলে, কেউ প্রশ্ন করছে, তখন সে কি বলছে, বিকজ ইট বিট মাই ফিঙ্গার, সো হুইচ ফিঙ্গার ডিড ইট বাই, সে কোন আঙ্গুলে তোমাকে কামড় দিল, দ্য লিটল ফিঙ্গার, সো দ্য লিটল ফিঙ্গার অন দ্য রাইট, দ্য লিটল ফিঙ্গার অন দ্য রাইট। অনেক মজার একটা রাইমস, তোমরা এটা মেমোরাইজ করবে। আচ্ছা, এই আমাদের ইংলিশটা ছিল, আমরা এখন চলে যাব আমাদের অন্য একটা ক্লাসে, আমরা বাংলায় চলে যাই। বাংলা ক্লাসে আমরা চলে যাই, সেটা হলো আর বাংলা, তোমাদের বাংলা বই থেকে তোমাদের এবারের জন্য পেজ নাম্বার 30 থেকে 37 এই পর্যন্ত তোমাদের রিডিং, তোমরা প্রতিদিনই একটা করে পৃষ্ঠা শিখবে। আজকে দেখো আমরা তোমাদের এই বইয়ের 33 নম্বর পৃষ্ঠা থেকে আমরা শিখছি আমার মা, মা সম্বন্ধে আমরা কিছু কথা শিখব আজকে। আমরা তো মাকে অনেক ভালোবাসি, সবাই আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি, মা আমাদের জন্য অনেক কষ্ট করেন, তো মাকে নিয়ে আসলে সুন্দর সুন্দর কথাগুলোও তো জানতে হবে, তাই না? তো এখানে দেখো লিখেছে আমার মা, আমার মা একজন আদর্শ শিক্ষিকা, তিনি নম্র ও বুদ্ধিমতী, তিনি আমাকে খুব ভালোবাসেন, মা বাড়ির সব কাজ করেন, তিনি খুব ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি গরিবদের সাহায্য করেন, মা বাড়িতে আমাকে পড়ান, আমি তার স্কুলেই পড়ি, তিনি নিজেই আমাকে স্কুলে আনা নেয়া করেন, আমার মা খুব ভালো। ঠিক আছে, এখন এখানে লিখেছে মা শিক্ষিকা, অনেকের মা আছেন যে ঘরেই থাকেন, কিন্তু মা কিন্তু সব মাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে এবং আমরাও আমাদের মাকে অনেক ভালোবাসি। তো এখানে কিছু কথা আছে, এটা তোমরা একটু রিডিং পড়বে মাকে নিয়ে, আর আমরা শিখব আমাদের এই যে আমাদের থার্ড সেমিস্টারের শীট থেকে শূন্যস্থান, আমরা শূন্যস্থান কিভাবে কি সব বর্ণ দিয়ে পূরণ করবো সেটা আমরা আজকে শিখব। দেখো এখানে প্রথমে আছে তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন চেষ্টা করবে কমপ্লিট করে ফেলতে, তারপরে পড়া সম্বন্ধে কোনো কিছু যদি তোমাদের জানার থাকে, বোঝার সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবে। দেখো ক দিয়ে আছে দ বৈষণ্য র, মাঝখানের বর্ণটা নেই, আমরা সেটা বসাবো, আগে আমরা এটা করে ফেলি। রিডিং যদি তোমরা প্রতিদিন পড়ো একটা পৃষ্ঠা, তাহলে দেখবে এগুলো কিন্তু পারবে, এগুলা পারা কোনো ব্যাপারই না, সবকিছুই বই থেকে নেয়া, বইয়ের বাইরে কোনো কিছুই না। যে পৃষ্ঠাগুলো তোমাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেগুলো পড়লেই তোমরা পেরে যাবে। আর আম্মুকে কিন্তু বিরক্ত করবে না বাসায়, বাসায় থেকে থেকে আম্মুকে কিন্তু বিরক্ত করবে না, যদি সম্ভব হয় আম্মুকে কাজে হেল্প করবে, আম্মু কিন্তু সারাদিন অনেক কাজ করবে, অনেক কাজ করতে হয় আম্মুকে সারাদিন, যদি বাসায় থেকে আম্মুকে বিরক্ত না করে কোনো কিছু যদি করতে না পারো, বিরক্ত অন্তত তোমাকে করবে না, তাহলেও আম্মুর অনেক সাহায্য হবে। আচ্ছা এখন দেখো এখানে আমরা কিছু বর্ণ বসিয়ে একটা শব্দ তৈরি করব, দ বৈষণ্য র, এখানে গ্যাপ আছে র, তাহলে আমরা দরকার কয়েকার কা বসিয়ে দেই, যদি রিডিং এ আমরা পা পেয়েছি দরকার কয়েকার বা দ তালি বর্ষা একার সা যদি দেই কি হয়ে যায়, বাদশা। আচ্ছা স্বরে ব তালি বর্ষ জফলা রস্যই অবশ্যই, চ
जीवित ह बैष्ण री मधन हरि क ठिकारे ठी दंत कठिन जीवित ह बैष्ण री मधुन नहरि कठी दंत कठिन। अच्छा शब्द गुरु शिखे फिलल देखो छड़ार बी छड़ार बी थी अनेक सुंदर एक छड़ा शिखब गत क्लस तुम्हारे बोले छड़ाटर नाम हलो बायोस्कोप एखे क्या लिखे से प्रचलित छड़ा अनेक आगे छड़ा शुने आसा हलो छड़ार नाम बायोस्कोप ओपन टू बायोस्कोप रय टेने टेलिस्कोप चुलटाना बीबी आना साहेब बीबी बैठकखाना साहेब बोले जे ये पान सुपारी खेते पानर भर मरीच बाटा स्प्रिंग चाबी आटा नाम रेणु बाला गलाय दिए मुक्तार माला अब बोली छड़ार नाम बायोस्कोप ओपन टू बायोस्कोप ओपन टी बायोस्कोप रय टेने टेलिस्कोप चुलटाना बीबी आना साहेब बीबी बैठकखाना साहेब बोले जे ये पान सुपारी खेते पानर भर मरीच बाटा स्प्रिंग चाबी आटा আমার নাম রেণুবালা গলায় দিয়েছি মুক্তার মালা। অনেক সুন্দর একটা ছড়া, তোমরা এটা মুখস্থ করে ফেলবে। এখন আমরা চলে যাব আমাদের ম্যাথ ক্লাসে। গত ক্লাসে আমরা কথা লেখা এবং সংখ্যা লেখা শিখেছিলাম, আজকে আমরা শিখব রাইটিং ওয়ার্ডস এন্ড নাম্বারস। সরি গত ক্লাসে আমরা কাউন্টিং শিখেছিলাম 1 থেকে 50, আজকে আমরা শিখব রাইটিং নাম্বারস এন্ড ওয়ার্ডস। লিখবে রাইট ইন ওয়ার্ডস আমরা যদি লিখি, প্রথমে আমরা লিখে ফেলব সংখ্যা। এখানে প্রথম সংখ্যাটাই লিখি ওয়ান, ও এন ই ওয়ান, টি ডাব্লিউ ও টু, টি এইচ আর ডাব্লিউ থ্রি। এভাবে আমরা রাইটিং ওয়ার্ডস থাকলে প্রথমে আমরা নাম্বার লিখে তারপরে আমরা এটার স্পেলিংটা লিখবো, ঠিক আছে? আচ্ছা এই দেখো ওয়ান টু থ্রি, তারপর ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, দেন তারপর দেখো লিখলাম আমরা টুয়েলভ, টি ডাব্লিউ ই এল ভি ই টুয়েলভ, তারপর এভাবে গিয়ে আমরা চলে গেলাম টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন, তারপর কি এসে আসবো আমরা টোয়েন্টিতে, টি ডাব্লিউ ই এন টি ওয়াই টোয়েন্টি, তারপর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন, তারপর আমরা কিসে চলে আসবো থার্টি, টি এইচ আই আর টি ওয়াই থার্টি, টি এইচ আই আর টি ওয়াই থার্টি। তো আমরা যদি রাইট ইন ওয়ার্ডস থাকে আমরা কি করবো, প্রথমে আমরা নাম্বার লিখবো, লিখে আমরা ওই বানানটা লিখে ফেলবো, ঠিক আছে? আর আমি যদি আবার যদি বলে যে রাইট ইন নাম্বারস, তখন আমরা কি করবো, তখন আমরা কি করবো, তখন আগে আমরা বানানটা লিখে ফেলবো। হ্যাঁ বানানটা লিখে ফেলবো, যেমন মনে করো আছে
টেন TEN টেন এই যে টেন লিখলাম তারপরে ELEVEN ইলেভেন এই যে ইলেভেন লিখলাম এভাবে আমরা মনে করো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তারপর লিখলাম টোয়েন্টি ওয়ান TWEN TY টোয়েন্টি ONE ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে টোয়েন্টিটা টি ক্যাপিটাল লেটার ওয়ানটা অবশ্যই স্মল লেটার হবে তারপর দেখো লেখলাম যেমন TWEN TY টোয়েন্টি EIGH টি টোয়েন্টি এইট এই যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন তারপর আমরা লিখলাম থার্টি THIRTY থার্টি তোমরা এগুলো অবশ্যই পারো এগুলো অলরেডি আমরা এগুলো কমপ্লিট করেছি তারপরে দেখিয়ে দিলাম কিভাবে রাইটিং নাম্বারস এবং রাইটিং ওয়ার্ডস লিখতে হয় ঠিক আছে তাহলে তোমরা বাসায় এগুলো তোমাদের বাসার খাতায় অথবা স্কুলের খাতায় যদি করতে চাও করে ফেলবে প্রতিদিনের পড়াটা তোমরা প্রতিদিন অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে পড়া যদি ফেলে রাখো তাহলে কি হবে পড়া জমে যাবে তখন কিন্তু কষ্ট হবে আর যদি প্রতিদিন একটা প্রতিদিন শিখে গেলো টিচারের সাথে সাথে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না আচ্ছা আমাদের ইংলিশে যাচ্ছে তাহলে এফবি যাচ্ছে আর যাচ্ছে রিডিং রিডিংটা যদি তোমরা শিখো তোমাদের কিন্তু অনেক লাভ হবে বানানের গোল বানানের বলতে পড়ো তোমরা সেই গোলটা কমে যাবে এফবি তারপর ওয়ার্ড মেকিং সহজে করতে পারবে এটা তো প্রতিদিনই বলি বাংলা বাংলাতে যাচ্ছে আমাদের শব্দার্থ শব্দার্থ যাচ্ছে আর আমি শব্দার্থ আমরা আজকে শিখলাম ক থেকে একদম চ পর্যন্ত শিখে হ্যাঁ আর রিডিং আমি দিচ্ছি তোমাদেরকে সম্ভবত তেত্রিশ পৃষ্ঠ ছিল হ্যাঁ পৃষ্ঠ তেত্রিশ তেত্রিশ ম্যাচ আছে রাইট ইন ওয়ার্ডস ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস ওয়ান টু থার্টি আমাদের পিজি নাম্বার হলো এইট পিজি নাম্বার এইট ঠিক আছে দেখো ইংলিশে আমরা এফপি শিখলাম রিডিং পিজি ফোর শব্দার্থ ক থেকে চ রিডিং পৃষ্ঠা তেত্রিশ আর ম্যাথ শিখলাম রাইট ইন ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস ওয়ান টু থার্টি পিজি এইট বা এখানে আট দেওয়া আছে বাংলায় আট ঠিক আছে তো এতটুকুই আমাদের আজকে পড়া ছিল তোমরা বাসায় অবশ্যই পড়াগুলো কমপ্লিট করবে পড়া সংক্রান্ত কোনো কিছু বোঝার সমস্যা হলে জানতে হলে অবশ্যই যোগাযোগ করবে আর তোমরা ভালো থাকো নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ